হ্যালো ভিউয়ার্স আমি আমজাদ হোসেন আমজাদ ট্রেড বিডি পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রতিনিধি আপনাদের জন্য কিছু শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি বিওয়ার্স আমি আপনাদের আজকে দেখাবো বাংলাদেশে রেকর্ডের ব্যাপারে আপনারা সবাই জানেন আপনার জমি জমা সবারই আছে তো জমি সংক্রান্ত রেকর্ড গুলো কিন্তু বর্তমান সরকার কিন্তু এখন ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে সবকিছু সার্ভার হয়ে গিয়েছে আপনারা অনলাইন থেকে নাম জারি করতে পারবেন নাম জারি খতিয়ান নিতে পারবেন ডিজিটাল ল্যান্ড রেকর্ড করতে পারবেন তারপর আর এস খতিয়ান মৌজা ম্যাপ নিতে পারবেন অনলাইনে ভূমি উন্নয়ন কর এগুলো সব সব কিছু মানে ভূমি সংক্রান্ত ইউনিয়ন ভূমি কার্যালয় এবং উপজেলা ভূমি কার্যালয়ের যত কাজ আছে আপনারা কিন্তু সব কাজই কিন্তু আপনারা এখন অনলাইন থেকে করতে পারবেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনার সকল জেলায় চালু হবে এখন কিছুটা কিছু কিছু জেলায় সার্ভারে সব ইনফরমেশন ডোকে নাই যেভাবে তারা ফাইল সাবমিট করছে আশা করি যে কিছু দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু আপনারা এখনও চেক করে দেখতে পারেন আপনাদের সিএস এস এ কিন্তু অলরেডি সার্ভার হয়ে গিয়েছে তো আপনারা এখান থেকে কিভাবে আজকে আপনাদের রেকর্ড দেখবেন ডাক নম্বর দিয়ে বা খতিয়ান নম্বর দিয়ে আসলে আপনারা কিভাবে মালিকানা যাচাই করবেন বা নামজারি খতিয়ান ট্র্যাকিং করবেন যাচাই করবেন যে আসলে এটা সঠিক কি না অনলাইনে আছে কি না এখন কিন্তু এইভাবে আপনারা দেখতে পারবেন এখন এটা দেখার জন্য আমি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য করে তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই লাল বাটনটিতে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন আমি বিভিন্ন টপিকের উপরে ভিডিও করে থাকি চলুন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ভূমি মন্ত্রণালয়ের কাজে যত ইনফরমেশন আছে আপনারা পাবেন দেখুন এই সাইটটা আমি এসেছি এই সাইটটা কিভাবে ঢুকবেন আমি তো সাইটটাতে এসে সাইটটাতে তো আমি আগেই আমি এসেছি কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সাইটটাতে ঢুকবেন আপনারা ল্যান্ড ডট গভ ডট বিডি দিয়ে আপনারা এই ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটিতে আপনারা আসতে পারবেন আপনারা আরেকটি সাইডে আপনারা যেতে পারবেন দেখুন এই যে আমি সাইটটিতে কিন্তু আমি চলে এসেছি অর্থাৎ আপনারা যে এই সাইটটি দেখছেন এটি কিন্তু আমাদের একটি নাগরিক কর্নার সাইট বা এটাকে হোম পেজ বলা হয় এখানে আমি কিন্তু এখানে এভাবেই কিন্তু আমি এসেছি আপনি নাগরিক কর্নারে গিয়ে আপনি আপনার নাগরিক কর্নারের সেবাটা এখানে চলে আসবে এটা হচ্ছে আমাদের নাগরিক কর্নার আর আমি কিন্তু আমার ওই ওয়েবসাইটে যদি ডুকি আমি যদি রেকর্ড যাচাই করার জন্য তাহলে আরেকটি ওয়েবসাইট নিতে হবে আর ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই দুইটা ওয়েবসাইট কিন্তু আপনাদের ভার্চুয়াল রেকর্ড রুম এটা আপনাদের রাখবে আপনার রেকর্ড রুমটা আপনার হাতে এটাকে ভার্চুয়াল রেকর্ড রুম নামে তারা এটার নাম দিয়েছে এটাকে কিন্তু আপনারা সব ধরনের ইনফরমেশন দেখুন মোট জেলা একান্নটি তারা সার্ভার করেছে মোট উপজেলা চারশো ষাটটি তারা এখানে সার্ভার করেছে মোট ডিজিটাইজ খতিয়ান তারা দেখুন দুই কোটি আটষট্টি লাখ তেইশ হাজার চারশো আটচল্লিশ তারা এতটি তারা অলরেডি সার্ভার করেছে মোট গৃহীত আবেদন এখনও তারা এটা কমপ্লিট করেনি এখানে দেখুন ভার্চুয়াল রেকর্ড রুম খতিয়ান পর্চা আবেদন আবেদনের সর্বশেষ অবস্থা রেকর্ড রেকর্ড বৈধতা চেক খতিয়ান পর্চা অনুসন্ধান সেবাগ্রহীতা নিবন্ধন ইউডিসি লগ ইন সেবাগ্রহীতা লগ ইন ব্যবহার ইংরে সেবাগ্রহিত লগ ইন মানে কিন্তু আমাদের সেবা আমাদেরকে যারা যে সেবা দিবে আমরা লগ ইন করবো এখানে আমাদের নিবন্ধন করে নিতে হবে সেবাগ্রহীতার নিবন্ধন নামে এখানে একটি নিবন্ধন আছে আপনারা ভালো করে ফর্মটি দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ইমেল ঠিকানা দিয়ে আপনার মোবাইল নাম্বার এটা পাসওয়ার্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড হচ্ছে এটার আইডি পাসওয়ার্ড আমার আগে থেকে একটি দেখুন আমার আগে থেকে একটি আমার মোবাইল নাম্বার দিয়ে একটি ইউজার খোলা আছে আমি আপনাদেরকে লগ ইন লগ ইন করে আমি দেখাচ্ছি আমি এখান থেকে আমার মোবাইল নাম্বার আমি লগ দিয়ে আমি এখানে ঢুকছি তাদের সার্ভারে কোনো প্রবলেম আছে যে কারণে তাদের সার্ভারে এখন ঢুকছে না আমি ভার্চুয়াল রেকর্ড রুম আপনাদেরকে আমি দেখাচ্ছি ভার্চুয়াল রেকর্ড রুমের সিস্টেমটা দেখলে আপনারা আসলেই মুগ্ধ হবেন অনেক সুন্দর একটি রেকর্ড দেখার জন্য তারা করেছে দেখুন আমাদের পুরো বাংলাদেশের যে ম্যাপটি আছে এই ম্যাপটি কিন্তু এখানে শো করছে তারা কিন্তু সব ধরনের জেলা এখানে শো করছে আপনার জেলা কোনটি আপনার জেলা যদি যেটি হয়ে থাকে আপনি এখানে ওই জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যেমন আমি এখান থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া আমি ক্লিক করব ব্রাহ্মণবাড়িয়া ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের যতগুলো থানা আছে ব্রাহ্মণবাড়িয়া ততগুলো থানা কিন্তু সব কয়টি কিন্তু এখানে হ্যাঁ দেখা যাচ্ছে আপনারা এখানে আখাওড়া আশুগঞ্জ কসবা নবীনগর নাসিরনগর বাঞ্চারামপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সদর সরাইল এই যে একটার মধ্যে আপনারা ঢুকবেন প্রত্যেকটা গ্রাম কিন্তু এখানে শো হবে আপনার তাদের সার্ভারের প্রবলেমের কারণে হয়তো আপনাদেরকে এখন সব সবকটা দেখাতে পাচ্ছি না দেখুন এখানে আমি এখানে আমি কসবাতে ঢুকেছি কসবাতে এখানে দেখুন অনন্তপুর আগপুর এখানে যাদের সব সিস্টেম করা আছে প্রত্যেকের ইউনিয়নের নাম এখানে আছে আপনি যে কোনো একটা ইউনিয়ন আপনি এখান থেকে আপনি সিলেক্ট করার দেখুন যে তারা খতিয়ান পরচা সিএস পর্যা অর্থাৎ খতিয়ানের সিএস পর্যায় এখানে জিরো জিরো দেখাচ্ছে তারা এখানে এখনো সার্ভার করে নাই খতিয়ান পর্যা অ্যাসে এসে তারা সার্ভার করতেছে এসে তারা সার্ভার করতেছে দেখুন এখানে কসবাতে সবচেয়ে বেশি সার্ভার অ্যাসে হয়েছে এটা তারা এখানে শো করছে এটা সিস্টেমে এরর দেখাচ্ছে তাদের এখন আমরা এখন না যাই আমরা অন্য আরেকটি উপজেলা আমরা দেখি দেখুন এখানে আমাদের অনেক উপজেলা চলে এসেছে অনেক উপজেলা চলে এসেছে আমরা কিন্তু যে কোনো একটি উপজেলার আমরা এখানে ক্লিক করে আমরা দেখতে পারি যে কি ধরনের খতিয়ান পর্চা তারা এখানে কি সিস্টেমে দিয়েছে রেকর্ডের প্রবলেমের কারণে তাদের উপজেলার তাদের সার্ভারের প্রবলেমের কারণে আমরা এই রেকর্ডটি এখন দেখতে পাচ্ছি না তো আসলে এটা হচ্ছে সিএস পর্চা এটা হচ্ছে এটা হচ্ছে খতিয়ান এস এখানে দেখুন আবেদন এখানে বিভিন্ন খারিজ খতিয়ানের পর্চারও এখানে তথ্য তারা দিবে আস্তে আস্তে তারা সার্ভার করছে এখানে আমি ভার্চুয়াল রেকর্ড রুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভার্চুয়াল রেকর্ড রুমের খতিয়ান পর্চা আবেদনের সিস্টেম আছে দেখুন এখানে আবেদন করতে পারবেন কোন ধরনের খতিয়ান আপনি চাচ্ছেন এখানে সার্ভে বিভাগ জেলা উপজেলা মৌজা আপনি খতিয়ান পর্চা নং দিয়ে সাধারণ জরুরি যে কোনো নিশ্চিত করে আপনি সাবমিট করতে পারবেন এখানে কোর্ট ফি ডেলিভারি করার টাকা এখানে সব কিছু সিস্টেম দেওয়া আছে আপনারা এইভাবে চাইলে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখি ভূমি মন্ত্রণালয়ে ই নামজারিটা কি করেছে ই নাম জারি আমি ই নাম জারিতে ক্লিক করলাম দেখুন ই নামজারিতে অনলাইন আবেদন করুন ট্র্যাকিং দুইটা শব্দ এখানে ওরা ইউজ করছে নাম আবেদন আবেদনের জন্য ক্লিক করুন অর্থাৎ নতুন নাম যারা করতে চান তারা এখানে আবেদন করবেন এখানে আবেদন করার পরে একটি ফর্ম চলে আসবে নাম জারি করার জন্য এই ফর্মটিতে আপনি বিভাগ জেলা উপজেলা মৌজা আর এস বিএস খতিয়ান ডাক নং জমির পরিমাণ শতক মামলা নং তারিখ রেজিস্টার এগুলো দিয়ে আপনি এগুলো পুরো ফর্মটি ফিল আপ করে আপনার এখানে এক কপি ছবি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বা যত ছবি হয় এখানে দিয়ে আরও আপনি অ্যাড করতে পারবেন এখানে দিলেই আপনার অ্যাড হবে এখানে দিলেই আপনার আরও অ্যাটাচমেন্ট অ্যাড হবে আরও অ্যাটাচমেন্ট অ্যাড হবে এভাবে অ্যাড করতে পারেন বা এভাবে আপনি কাটতেও পারেন আপনার আপনার না লাগলে আপনি আপনি এভাবে এখান থেকে কাটতেও পারেন তারপরে খারিজ করার জন্য যে যে দলিল কাগজপত্র যে রেকর্ড যে আবেদন আপনি এটা এখান থেকে চোস ফাইল থেকে আপনার এখান থেকে একটা ডক ফাইল এখানে সেভ করে আপনারা জরুরি কিনা যদি জরুরি না হয় তাহলে শুধু দাখিল করে দিবেন এটা আপনার উপজেলা ভূমি অফিসে গিয়ে তাদের এখানে নোটিফিকেশন চলে যাবে যাওয়ার পর তারা ফাইলটি দেখে আপনার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে এখানে তারা নখ দিবে তখন এখান থেকে আপনাকে কল করে ডাকা হবে এটা পাশ করে দেওয়া হবে তখন আপনারা ই খারিজ খতিয়ানটি এটার নাম দেয় দিয়েছে যেটা আপনারা দেখুন ভালো করে ই খারিজ খতিয়ান অর্থাৎ ই নামজারি ই নামজারি খতিয়ানটি আপনারা কিন্তু এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তখন আপনারা কিভাবে দেখুন এখানে বিভাগ নিশ্চিত করবেন বিভাগ নিশ্চিত করার পর আপনি এখানে আপনার আইডি নাম্বারটি দিবেন যে আপনি আবেদন করার পরে যে একটি সে আবেদন আইডি নাম্বারটি আপনি এখানে বসাবেন বসে তারপর আপনি মোবাইল নাম্বারটি এখানে বসাবেন বসে তারপর এখানে আপনি এখানে আপনি ক্লিক করবেন সার্চে সার্চে ক্লিক করার পরে আপনার এখানে শো হবে তে আপনি এখান থেকে প্রিন্ট করে আপনি আপনার সকল কার্যক্রম আপনি করতে পারবেন আপনি এখান থেকে চাইলে আপনি ভূমি উন্নয়ন কর অনলাইন ভূমি উন্নয়ন কর আপনি দিতে পারবেন তারা এখানে ভূমি উন্নয়ন কর করার জন্য তারা যে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করছে এটি কিন্তু আসলে আপনার আপনার না এটি কিন্তু আসলে কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আপনি ওখানে গেলে সে এখানে ইউজার আইডি তার পাসওয়ার্ড দিয়ে ঢুকে সে কিন্তু এখানে আপনার উন্নয়ন করটি কিন্তু সে প্রদান করতে পারবে অর্থাৎ মৌজা ম্যাপ আপনি মৌজা ম্যাপে যদি আপনি জান আপনি একটা জিনিস খেয়াল করবেন মৌজা ম্যাপ কি ধরনের হবে বা কি আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের আপনারা তথ্য আপনি দেখুন খতিয়ানের নির্দেশিকা আপনি কি ধরনের খতিয়ান এখান থেকে পাবেন এখানে আপনি খতিয়ানের নির্দেশিকা তারা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিয়েছে খতিয়ান এইভাবে পাবেন এইভাবে আপনি পাবেন দেখুন খতিয়ানের দেখুন মালিক কৃষি প্রযোজীদের নাম সবকিছু দিয়ে এইভাবে দিয়ে আপনি কিন্তু একটা খতিয়ান আপনি পাবেন কম্পিউটারাইজ এমন সরকারি এবং আরএস খতিয়ান এরকম একটি লোগুতে আপনি কিন্তু পেয়ে যাবেন ম্যাপ নির্দেশিকা দেখুন আপনি যদি ম্যাপ কি ধরনের ম্যাপ পেতে পারেন কিভাবে ম্যাপ পাবেন এখানে দেখুন ম্যাপের আপনার আপনার ধরন দিয়ে দিয়েছে দেখুন আপনি এরকম নকশা আপনি পাবেন এরকম নকশা আপনি এখানে পাবেন যেখানে ম্যাপের ইয়াটা তারা দিয়েছে মোজা ম্যাপটা এটা কিন্তু আপনি এরকম পাবেন ম্যাপটা আপনি ফটোকপি করে নিয়ে আপনি আপনার কার্যক্রম করতে পারবেন তো আপনি ভিউয়ার্স আপনি দেখুন এখানে আপনি আরও কিছু থাকলে এখানে আরও কিছু জিজ্ঞাসা করতে পারেন তো আমরা আজকে এটা দেখলাম এটা দেখার পরে আপনি নাম থেকে নামজারি আপনি এখানে যেতে পারেন আবেদন আবেদনকারীর পাসওয়ার্ড এবং ইউজার আইডি লাগবে নামজারি খতিয়ান আপনার ইয়ে করতে হলে দেখতে হলে এখানে আরেস্ট খতিয়ান এগুলো তারা সার্ভার এখন করে নাই তারা কার্যক্রমগুলো এখানে কি কী কার্যক্রম করবে পুরা কার্যক্রমটি কিন্তু এরা সার্ভার এখানে নিয়ে এসেছে আশা করি আপনারা এই এভাবে ঘরে বসে যার উপজেলা জেলার যার কাজ হয়েছে ইতিমধ্যে যারা সার্ভারের কাজ হয়েছে এবং অনলাইনে যারা খারিজ করছেন বা করবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অবশ্যই ইতি খুব শিগগিরই কিন্তু সবাই কিন্তু এর আওতায় কিন্তু চলে আসবেন তা কোনো সন্দেহ নেই আশা করি যে আগামী এক বছরের মধ্যে ই সিস্টেমে চালুর মধ্যে আপনারা জমি খারিজ জমি সংক্রান্ত যত সকল তথ্য আছে বাসায় বসে আপনারা এটি ম্যানেজ করতে পারবেন তথ্যের জন্য আপনাদের কারো কাছে যাওয়ার দরকার নেই আবেদন করতে পারবেন এখান থেকে ট্র্যাকিং করে এখান থেকে আপনার কপি নিতে পারবেন এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং খারিজের জন্য এখানে নতুন খারিজের জন্য আবেদন করতে পারবেন এবং এখান থেকে সকল সেবা আপনারা গ্রহণ করতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন যদি কিছু তথ্য জানার প্রয়োজন থাকে তাহলেও কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব হ্যাঁ সবাই ভালো